সারা দেশ জুড়ে যখন লকডাউন, ঠিক সেই সময় করোনা ভাইরাসকে দূর করতে নদিয়ার শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য মহাশক্তি শিবের আরাধনায় মত্ত হলেন। তিনি জানান, প্রতি বছরের মতো এদিনে শান্তিপুরের এই শিবলিঙ্গের মন্দিরে পুজো পাঠে বসেন। আগের থেকে ভিড় এড়াতে শান্তিপুরবাসীকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া হয়। অনেকে তাদের নামও পাঠান, তাদের ভোগ এবং গোত্র নিবেদন করা হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিধায়ক অরিন্দম ভট্টাচার্য জানান, আজ অষ্টমী পুজো একটাই প্রার্থনা, নিজের জন্য, নিজের পরিবারের জন্য নয়, মঙ্গল কামনা প্রত্যেকের জন্য, সমগ্র শান্তিপুর তথা পশ্চিমবঙ্গবাসীর জন্যই প্রার্থনা করছি আমি। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যাকে আমরা মা বলে জানি, জানি তার কাজের জন্য, তার ত্যাগের জন্য, তিনি বাংলার মানুষের আপদে বিপদে আছেন, আজ তার জন্য বিশেষ প্রার্থনা করলেন অরিন্দম ভট্টাচার্য। পুজোর মূলত বিষয় আজকে অষ্টমী, ধারাবাহিকভাবে প্রত্যেক বছরই করি, কিন্তু তার সাথে আজকের বিষয়টা কিন্তু প্রার্থনাটা খালি নিজের আর নিজের পরিবারের জন্য না, সমগ্র শান্তিপুরবাসী এবং তার সাথে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা পশ্চিমবাংলার মা বলে জানি এবং জানি তার কাজের জন্য, তার ত্যাগের জন্য, পশ্চিমবাংলার মানুষকে যেভাবে উনি বুকে আগলে রেখেছেন প্রত্যেক বিপদে আপদে, তার মঙ্গল কামনা, তার জন্য একটা বিশেষ প্রার্থনা করা, এটা আজকের এই পুজোর একটা বিশেষ আমাদের উদ্দেশ্য ছিল। আজকের দিনে এটা অনেকে আবার একটা বিদ্রুপ করছে, করোনা ভাইরাস কি পুজো করে যাবে, না, আমরা প্রার্থনা করছি। প্রার্থনার যে পাওয়ার, আমার মনে হয় না শান্তিপুর থেকে কাউকে বোঝানোর প্রয়োজন আছে। শান্তিপুরবাসী আমি বললাম, ধর্মপরায়ণ আমরা, এবং প্রার্থনার কি পাওয়ার হয়, কিভাবে সে শক্তি যোগাতে পারে। আজকে এতদিন সবাই বাড়ির ভেতরে বসে রয়েছে, আমাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারদের যে কী পরিস্থিতি সেটা আমি উপভোগ করতে পারি, আমি বুঝতে পারি, তো সেইখানে একটা মানসিক বলেরও প্রয়োজন আছে। আমার মনে হয় যে ঈশ্বরই একমাত্র সেই ক্ষমতা দিতে পারে, এবং আমরা ঈশ্বরের কাছে যে প্রার্থনা করছি, যেন সবাইকে সুস্থ রাখেন, তাদের আরোগ্য রাখেন এবং তাদের মানসিক শক্তি দেন, যে এইরকম একটা দুরারোহ ব্যাধির যেই মোকাবিলা পশ্চিমবাংলার সরকার করছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা, তিনি যেভাবে এই লড়াইয়ে সামনে থেকে, একেবারে সামনে থেকে গোটা প্রশাসনকে পরিচালনা করছেন, সকলকে যেন আগামী দিনে চলার সেই শক্তি আরও ঈশ্বর প্রদান করেন, সেই প্রার্থনা আমাদের রাখা আছে।